জমি নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্ব। পিটিয়ে চাচাকে হাসপাতালে পাঠিয়েছে, আর বাড়িতে থাকা চাচিকে ভোর রাতে বেধড়ক পিটিয়ে মেঝেতে লাশ বানিয়ে পালিয়ে আসে খুনিরা। জমি নিয়ে বিরোধে মহিলাকে ঘরে ঢুকে পিটিয়ে হত্যা করার এই মর্মান্তিক ঘটনা ঘটে রংপুরের মিঠাপুকুর উপজেলার ধাপশ্যামপুর বটেরচড়া গ্রামে। মামলা থেকে জানা যায়, 1300 জমি নিয়ে ভাতিজা আব্দুল মজিদ ও বাতেন মিয়ার সঙ্গে গুলজার হোসেনের বিরোধ চলছিল। পরশু দুপুরে জমির দখল নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে গুলজার ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে ফাতেমা বেগম। ভোরে মজিদ ও বাতেন মিয়ার লোকজন তাদের শোবার ঘরে ঢুকে তাকে ফের মারধর করে। এতে ফাতেমা ঘটনাস্থলেই মারা যায়। নিহত ফাতেমা বেগমের জামাতা আতাউর রহমান বলেন, প্রতিদিন ভোরে আমার স্ত্রী তামান্না মায়ের সঙ্গে ফোনে কথা বলত। গতকালও সে কল দিয়েছিল, কিন্তু কেউ রিসিভ না করায় আমার বাবা শাহ জামাল মিন্টুকে ওই বাড়িতে পাঠায়। তিনি বাড়ির প্রাচীর টপকে আঙিনায় ঢুকে জানালা দিয়ে দেখে আমার শাশুড়ি মেঝেতে পড়ে আছে।